নমস্কার বন্ধুরা, এখন সকাল 6টা বাজে। আমরা রয়েছি হুন্ডারে নুব্রা ভ্যালিতে। আপনাদের দেখাই আমরা কোন হোটেলে আছি আর তার চারপাশের পরিবেশ কেমন। এই স্বরাজ মাজদা গাড়িতে 27 সিটারেতে আর দুটো ইনোভাতে আমরা এখানে এসেছি। এছাড়া আরো কিছু আমাদের সহযাত্রী অন্য একটা ইনোভার অন্য হোটেলে রয়েছে। এই পুরো চারিদিকে পাহাড় ঘেরা আর ওইদিকেতে পাহাড়ে বরফ রয়েছে, এইদিকেতেও পাহাড়ে বরফ রয়েছে। অসাধারণ জায়গা, তবে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। হুন্ডারে কোনো ইলেকট্রিসিটি নেই, রাত্রির 8টা থেকে 11টা অবধি শুধু জেনারেটর চলে। এই এখন 14-15 ঘন্টা সূর্যের আলো থাকবে। যথেষ্ট ঠান্ডা, 4-5 লেয়ার জামা কাপড় পরতে হচ্ছে এবং প্রপার মোজা জুতো মাফলার টুপি সবই পরতে হচ্ছে। আজকে জুন মাসের শুরুতেই এই অবস্থা, ঠান্ডায় আরো বেশি ঠান্ডা পড়ে। এখানের হোটেল খুব ভালো এবং সৌভাগ্যক্রমে দুজন মুর্শিদাবাদের বাঙালি ভদ্রলোক আমাদের এখানেতে হোটেলেতে আমাদের দেখভাল করছেন, যার জন্য বাঙালি খাবার পাওয়া গেছে। এগুলো হচ্ছে সোলার সিস্টেমে জল গরম করার জন্য। এই সূর্য উঠে গেলেই আধ ঘন্টার মধ্যে সমস্ত ঘরে ঘরে গরম জল পৌঁছে যাবে। এই হোটেলটা গ্রাউন্ড ফ্লোর রয়েছে, 6টা রুম। তাছাড়া আরো প্ল্যান রয়েছে 1 বছরের মধ্যে আরো 6টা রুম এখানেতে হয়ে যাওয়ার জন্য। চারপাশে পরিবেশ খুব সুন্দর, এগুলো পপলার ট্রি রয়েছে আর এই ছোট গাছগুলো হচ্ছে অ্যাপ্রিকট। আমরা এখন আছি 10,000 ফিটে। গতকাল আমরা উঠেছিলাম খারদুংলা, সেখান থেকে নেবে এসে আমরা এখন ডিস্কিত মনেস্ট্রি ঘুরে এসেছি এখন হুন্ডারে। এটা এখন আছি 10,000 ফিটে। এখান থেকে আজকে আমরা যাব বাল্টিস্তান। বাল্টিস্তানে তুরতুক থাং টিয়াক্সি ওগুলো 9,800 ফিটে এবং আবার হুন্ডারেতে ফিরে এসে আমরা যাব স্যান্ডিউন্সে। আমরা এখানেতে হুন্ডারেতে আছি, আমাদের সঙ্গে আমাদের এই দাদা, আমাদের যথেষ্ট আমাদের এখানেতে হসপিটালিটি দেখছেন। রানাদা, আপনি এখানে কতদিন আছেন? আমার এখানে 2 বছর। 2 বছর হয়ে গেল। আচ্ছা, এখানেতে এই মাউন্টেন ভিউ গেস্ট হাউসের রুম চার্জ কি রকম? ₹3500 কি দিচ্ছেন, মানে ব্রেকফাস্ট ডিনার ₹3500 করে? এখানে কটা ঘর রয়েছে? 6টা। এগুলো হলো হুন্ডারের হলুদ গোলাপের গাছ, দুর্দান্ত ভাবে ফুটে রয়েছে প্রত্যেকটা ফুল। এখানে গোলাপের পাপড়ির ফরমেশনটা একটু অন্য ধরনের। এই গাছগুলো এখানেতে অনেক হয়ে রয়েছে। এটাও নাকি গোলাপ, ওয়ান পেটাল রোজ, কিন্তু আমার সেভাবে জানা নেই, আমার সহযাত্রীরা বললেন। এখানে হুন্ডারেতে এই যে বিভিন্ন সমস্ত থাকার জায়গাগুলো রয়েছে, হোটেল, হোমস্টে, গেস্ট হাউস, সেখানেতে দেখুন এই পাথরগুলোতে মাটি লেপে লেপে কিন্তু দিয়ে দিয়েছে, কোনো সিমেন্ট বালির ব্যাপার নেই। এবং এখানকার মাটি আর এই পাথর দিয়ে কিন্তু বাউন্ডারি দেওয়ালটা এখানেতে তৈরি করে রেখেছে। এখানে সবুজ অনেক পাচ্ছি,
নমস্কার বন্ধুরা, আজকে 4th June, এখন 7:30 বেজে গেছে। আমরা সকাল সকাল গুন্ডার থেকে বেরিয়ে পড়েছি তুর্তুক যাব বলে বাল্টিস্তানে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তুর্তুক থান জ্যাক্সি, আর তার সঙ্গে যদি কেটু পয়েন্ট অব্দি চড়াইতে উঠতে পারি, আর ফিরে এসে আবার গুন্ডারে স্যান্ড বিহুন, যেখানে ডবল হাম ব্যাকট্রিয়ান উট রয়েছে। তো চলুন আপনাদেরকে তুর্তুক ঘুরিয়ে নিয়ে আসি। গুন্ডার থেকে তুর্তুকের দূরত্ব 85 কিলোমিটার, মানে প্রায় 2 ঘন্টার ওপর সময় লাগবে। তুর্তুক হলো বাল্টিস্তানের 5টা গ্রামের মধ্যে একটা গ্রাম, যেটা 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ভারত নিজের দখলে আনে। 1971 সালে যখন বাংলাদেশ যুদ্ধ হয়, তখন সেই যুদ্ধে 8ই ডিসেম্বর 1971 থেকে 14ই ডিসেম্বর 1971 অবধি তুর্তুকে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধের নেতৃত্ব দেন মেজর চেওয়াং রিনচেং, কর্নেল উদয় সিং এবং মেজর জেনারেল এসপি মালহোত্রা। আমরা এখন দাঁড়িয়ে আছি তুর্তুকের সেই বিখ্যাত বীজের সামনে। এই হচ্ছে তুর্তুকের চারপাশের পরিবেশ। ওদিক থেকে ঝর্ণা এসে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে তুর্তুকের ব্রিজ। আমরা এখন তুর্তুকে দাঁড়িয়ে আছি আমাদের একজন তুর্তুকের বাসিন্দার কাছে। তাকে কিছু প্রশ্ন করব হিন্দিতে এবং সেটা শুনলে আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন। চাচাজি, আপ ইয়াহ পে কব পয়দা হুয়ে, আপনার উমর কিতনা হ্যায়? মেরা উমর ইয়ে হামারে জামানে মে ইয়ে জো জব পয়দা হুয়া থা উস জামানে হম লিখাই পড়াই কা কোই সিস্টেম নেই থা, সহি ডেট নেই পতা পতা। लेकिन आपका पैदाइश पाकिस्तान में हुआ या इंडिया में? पाकिस्तान में। फिर आप जब ये इंडिया बना तब आपका उम्र कितना था? मेरा कोई 12 या 13 साल का था। 12 या 13 साल का था। अच्छा, तो आपका रिश्तेदार कोई पाकिस्तान में रहते हैं? हाँ, मेरा एक भाई एक बहन पाकिस्तान में है। पाकिस्तान में ही है? अभी उस दुनिया में नहीं हुए। अच्छा, वो लोग गुजर गए। अच्छा, और आपका यहाँ से जो लड़का लड़की जो है ना, वो लोग को पाकिस्तान में आपका जो रिश्तेदार है वो लोग जाते हैं? मतलब कभी नहीं गए? कभी नहीं गए, कभी नहीं गए। अच्छा, तो यहाँ पे आपका दुकान में क्या क्या मिलता है? सर, मेरे दुकान में आपको यहाँ जो तुर्तुक के अंदर जो प्रोडक्ट होता है, तुर्तुक के अंदर जो पैदावार होता है वही मिलता है। बाहर का? हाँ, एप्रिकॉट मिलता है, एप्रिकॉट मिलता है, वॉलनट मिलता है, और ये सलाजीत मिलता है। अच्छा, अखरोट मिलता है? अखरोट मिलता है, अखरोट का तेल मिलता है। अच्छा, यही तो खास फेमस है। अच्छा, ओके, बहुत शुक्रिया। आप বাল্টিস্তানের যে 5টা গ্রাম ভারত 1971 সালে নিজের দখলে করেছে, সেগুলো হলো তুর্তুক, চালুংখা, বোগদাং, ত্যাক্সি এবং দোথাং বা থাং। আজকে 4th June, শনিবার। এইটা হচ্ছে এই এলওসি ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্টের থেকে পাকিস্তানের যে বর্ডারটা সেটা এবার আপনারা দেখুন।
এইবার আপনাদের পাকিস্তানের বর্ডার দেখাচ্ছি। এই যে এখানেতে ক্ষেতটা রয়েছে, এটা পাকিস্তানের গ্রাম, আর মাঝের এই জায়গাটা নোম্যান্স ল্যান্ড। আর এইখানেতে এইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, যেখানেতে এই ভারতের ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। থাঙ্গে যেতে হলে তার আগের গ্রাম তিয়াক্সিতে যে মিলিটারি চেকপোস্ট আছে সেখানেতে সশরীরে অরিজিনাল আধার কার্ড দেখিয়ে এবং যে গাড়িতে গেছেন সেই গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং আধার কার্ড দেখিয়ে তবেই পারমিশন পাওয়া যায়। যে কোনো রকম আন্তর্জাতিক রাজনৈতিক চঞ্চলতা বা কোনো অসুবিধে থাকলে সেক্ষেত্রে পারমিশন পাওয়া যায় না। আমরা ভাগ্যবান ছিলাম যে থাঙ্গেতে আমরা ভিজিট করতে পেরেছি এবং এই যে শেষ পয়েন্টের যে বোর্ডটা রয়েছে সেই বোর্ড অবধি আমরা আসতে পেরেছি। আমরা এখন ফেরত যাচ্ছি হুন্ডারের দিকে। থাং থেকে হুন্ডারে যেতে গেলে যে জায়গাগুলো পড়ে সেই রাস্তাতে অনেকগুলো মিলিটারি বেস রয়েছে, কিন্তু সুরক্ষার জন্য কোনোরকম মিলিটারি বেসের কোনো ভিডিও বা ছবি আমরা তুললাম না, যেটা করা উচিত নয়। তাই সোজা রাস্তায় আমরা যেখানে যাচ্ছিলাম তার প্রকৃতিরই আমরা ভিডিও তুললাম। এই অঞ্চলে মানে হুন্ডা ছেড়ে আসবার পরেতে তুরতুক, বোগদাং বা চালুংখা, থিয়াক্সি, থাং, এখানে কোথাও কোনো মোবাইল টাওয়ারই কাজ করছে না। হয়তো সামরিক সুরক্ষার জন্য এখানেতে সেগুলো বন্ধ রাখা আছে, তাই জন্য আজ সারাদিন ধরেই মোবাইল একেবারেই স্তব্ধ, শুধুমাত্র ছবি তোলা বা ভিডিও তোলার জন্যই কাজে লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হুন্ডা স্যান্ড ডিউনসে। এখানেতে ডাবল হামব্যাক ব্যাকট্রিয়ান ক্যামেল পৃথিবী বিখ্যাত। তো এখানে যাবার জন্য প্রথমে এই একটা সাঁকো পেরোতে হয়, একটা ছোট্ট জলের এখানেতে ধারা বয়ে গেছে আর এই সাঁকোটা পেরোতে হয়। কার পার্কিং থেকে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হয় এই স্যাঙ্কুইরের মধ্যে। এই রাস্তা ধরে পুরো হেঁটে আসতে হয়। হেঁটে আসার পরেতে তারপরেতে আপনি এই এই হচ্ছে ব্যাকট্রিয়ান উট, যে উটের ডবল হাম্প রয়েছে। এখানে পরপর সব নম্বর রয়েছে। Got it.